চট্টগ্রাম মহানগরের 6 এয়ারপোর্ট থেকে চলছে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহে ভ্রাম্যমাণ বুথের কার্যক্রম। স্বেচ্ছাসেবী সংগঠন অন্তহীন ফাউন্ডেশনের উদ্যোগে এবং সিভিল সার্জন কার্যালয় ও বিআইটিআইডির সহযোগিতায় চলছে এই ভ্রাম্যমাণ বুথ। সপ্তাহের নির্দিষ্ট দিন ও সময়ে এই নমুনা সংগ্রহ করা হয়। প্রতি শনিবার আমরা যাই পাঁচলাইশ আরবান ডিসপেন্সারি বাকুলিয়াতে অবস্থিত, আর রবিবার যাই আমরা হালি শহর আরবান ডিসপেন্সারি, সোমবার যাই আগ্রাবাদ আরবান ডিসপেন্সারি, মঙ্গলবার শেরশাহ আরবান ডিসপেন্সারি, আর বুধবার হচ্ছে এখানে স্কুল হেলথ আরবান ডিসপেন্সারি, আর বৃহস্পতিবার হচ্ছে গাউছুল আজম খাজা রোডে অবস্থিত, যেটা সেখানে আমরা সপ্তাহে ছয়টা জায়গাতে গিয়ে আমরা স্যাম্পল কালেকশন করে থাকি। অন্তহীন ফাউন্ডেশনের প্রজেক্ট পরিচালক শরফুদ্দিন চৌধুরী কাজল বলেন, নির্দিষ্ট নমুনা সংগ্রহ কেন্দ্র গিয়ে যারা নমুনা দিতে পারছেন না তাদের বিষয়টা বিবেচনায় রেখে ভ্রাম্যমাণ নমুনা বুথ চালু করা হয়েছে। ইতিমধ্যে আমরা 400-এর অধিক মানুষকে আমাদের এই ফাউন্ডেশনের সহযোগিতায় আওতায় এসেছেন, এবং আমরা চাই এটা চট্টগ্রামের মানুষ যারা আছেন চট্টগ্রাম শহরে, বিশেষ করে এই যে ঝুঁকিপূর্ণ জায়গা আমরা চট্টগ্রাম করোনার জন্য বাংলাদেশের সবচেয়ে, আমরা চাই এটা মানুষ সচেতন হোক, ভয় না হয়ে ঘরে বসে থেকে করোনাকে ঘরে নিজের পকেটে না রেখে আপনার যদি গাড়িতে আমাদের এই বিষয়তে গাড়িতে সে আপনার স্যাম্পল দিয়ে যায়, তাহলে মানুষ যে হাসপাতালে গিয়ে বিড়ম্বনার শিকার হয় সেই বিড়ম্বনা থেকে অনেকটা সহজলভ্যভাবে আমাদের এখানে স্যাম্পল দিতে পারে। আর আমরা অতি দ্রুত ওনাদেরকে স্যাম্পলের রেজাল্টটা জানিয়ে দিই 24 ঘন্টার ভিতরে, এবং সরকারি বিআইটিডি থেকে ওনাদেরকে SMS-এর মাধ্যমে 48 ঘন্টার ভিতরে মেসেজ দিয়ে জানানো হয়। আর যারা অসহায় হতদরিদ্র আপনার দিনমজুর এবং দরিদ্র রয়েছেন খেটে খাওয়া মানুষ, ওনাদেরকে আমরা আমাদের অন্তহীন ফাউন্ডেশন থেকে বিনামূল্যে আমার স্যাম্পল কালেকশন করে থাকি। সরকার নির্ধারিত ফি 200 টাকা দিয়ে প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত নমুনা দেওয়া যাবে। তবে টাকা দিতে অক্ষম হলে তাদের দেওয়া হচ্ছে বিনামূল্য নমুনা পরীক্ষার সুযোগ।